আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং আজকে আপনাদের যে দেখাবো ইমেল রিপ্লাই মেসেজ, তো দেখেন অনেক ধরনের একটা কাস্টমার আমাকে মেসেজ দিচ্ছে এখানে। তো এই ধরনের মেসেজে ওনার অটোমেটিকলি আমার দেখেন একটা কি বলবো এটাকে, আপনার মেল চলে যায়। হ্যাঁ, তো ওখানে কোনো ক্লায়েন্ট মেল দেয় দেন তখন সেটাকে রিপ্লাই একটা মেল চলে যায়। তো এই প্রবলেম আমার কাছে একটা ভালো একটা হ্যাসেলিং মনে হচ্ছিল যে আসলে কেন এই প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, মাথায় আসছে না, শুধু শুধু নষ্ট মনে হচ্ছে হচ্ছে। তো তার জন্য আমি একটা যেটা আমি সেটিং এ সে ঠিক করলাম, তার জন্য আজকে ভিডিওটা দেখাবো মনে করে আপনাদের কাছে দেখানো। তো বন্ধুরা, তার আগে একটু বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা, আমাদের কোনো বিকল্প নাই, আমরা যে যেখানে থাকি, হরহামেশাই থাকি, ওয়ার্ল্ডের যে যেখানে, যে এভরিথিং, যে যেখানে আসি না কেন, তো সবাই একটু কেয়ারফুলি নামাজ পড়বেন। আর অবশ্যই অবশ্যই নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা। আমার হার্ডার কল থেকে বলবো না যে কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নাই, সবাই নামাজ পড়বেন, যে যেখানে থাকেন না কেন নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার মানসিক ভাবে অনেক অনেক ফ্রেশ থাকবেন, এটা আমার রিকোয়েস্ট। তো আশা করি সবাই পড়বেন ইনশাল্লাহ। যদি ভিডিও বন্ধ করে হয় যে হোক, নামাজ পড়বেন বন্ধুরা, নামাজ ছাড়বেন না। আর যাই হোক, দুনিয়া যাই হোক না কেন, নামাজ ছাড়বেন না। তো চলেন আজকে এটা যেটা আমি রিপ্লাইটা দেখাবো এবং সেন্ড করে দেখাবো। তো দেখেন আমি এর আগে জানতাম না, এই জন্য আমি জানার জন্য চাইলাম যে আমিও জানি এবং সেটা আপনাদের উদ্দেশ্যে যদি একটু জানাই রাখি, তাহলে হয়তো আপনাদেরও যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন হয়তো জানেন, আবার হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য একটু হেল্প হবে যে অ্যাকাউন্ট মেসেজ সেন্ডের এই ব্যাপারটা। তো দেখেন এই অপশন দিয়ে এই অপশনটা উঠাই দিবেন, কেন এই অপশনটা, এটা দিলে আবার সেন্ড হবে, এটা সেন্ড না দিলে সেন্ড হবে না। তো অবশ্যই এইটা সেন্ড করবেন, দেন আপনার অটোমেটিকলি সেটা যাবে না। তো অবশ্যই এটা করবেন আর ইনশাল্লাহ এইভাবে কাজ করবেন, তাহলে হয়তো আপনার নেক্সট যেতে দেখালাম আর সেভাবে আর সেন্ড হবে না, যেমন মেলে আর এটা আসবে না, যেমন আমি আরেকবার দেখাই। তো এখানে আসবো, এসে আপনার এই যে দেখেন এখানে এই অপশনটা, এটা এক্সট্রা মেল আসবে না ইনশাল্লাহ। আর এখানে দেখেন যখন এখানে আসছিলাম তখন দেখেন একটা রিপ্লাই একটা মেল যাচ্ছিল। তো এই মেলটা যখন যাবে না তখন হলো আমার ইমেলটা যাবে না যখন আপনার ওইখানে সেটিংটা ঠিক করে দিব বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু। আতিয়া